এই মুহূর্তে মিরপুর শেরে বাংলায় আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসলে বলতেই হয়, কারণ 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে আমি উপস্থিত ছিলাম আসলে অ্যাডিলেডের মাঠে। সেখানে একজন দর্শক মাইক নিয়ে এসেছিলেন এবং শান্তকে বলছিলেন, শান্ত তুমি অশান্ত হয়ে যাও, শান্তকে ট্রল করছিলেন। কিন্তু সেই ট্রলের জবাব দারুণভাবে দিয়েছে আসলে নাজমুল হোসেন শান্ত। সেই দর্শকরাই এখন মিরপুর স্টেডিয়ামে এসে এই নাজমুল হোসেন শান্তর খেলা দেখার জন্য আসছেন এবং তার জন্য হাততালি দিচ্ছেন এবং বলছেন যে তার কাছে পারলে তারা ক্ষমা চাইবেন, সমস্ত সমালোচনা সমস্ত ট্রলের জন্য তারা ক্ষমা চাইবেন। নাজমুল হোসেন শান্ত আসলেই দুর্দান্ত ফর্মে আছেন। আমরা দেখলাম যে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন, যেটা আসলে টেস্ট ক্রিকেটে খুব একটা দেখা যায় না, বাংলাদেশের ক্ষেত্রে তো আরও দেখা যায় না। 2018 সালে প্রথমবারের মতো যেই রেকর্ডটি গড়েছিলেন মুমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান যিনি এই রেকর্ডটি গড়লেন একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি, এবং টেস্ট ইতিহাসে যেটা 91তম আসলে রেকর্ড। এছাড়া সর্বোচ্চ আসলে তিনবার করে এই রেকর্ডটি গড়েছেন রিকি পন্টিং গড়েছেন, সুনীল গাভাস্কার গড়েছেন, ডেভিড ওয়ার্নার গড়েছেন, শান্ত এখন এই গ্রেটদের কাতারে চলে এসেছেন। তবে আমরা যারা মিরপুর স্টেডিয়ামে এই বাংলাদেশ আফগানিস্তান টেস্টটি কাভার করতে এসেছিলাম, সাংবাদিকরা আসলে আলোচনা করছিলেন, আমাদের মধ্যে একটা অনুমান ছিল যে হয়তোবা লাঞ্চের পরে বাংলাদেশ দল আর ব্যাটিংয়ে নামবে না, কেননা আমরা জানি যে টেস্ট ক্রিকেটে আসলে 418 রান হচ্ছে হাইয়েস্ট সাকসেসফুল চেস টেস্ট ক্রিকেট ইতিহাস, যেটা 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ গড়েছিল। কিন্তু বাংলাদেশ এরই মধ্যে লিডটা 500 বেশি করে ফেলেছে, এখনও ব্যাটিং করছে, এবং এই আফগানিস্তান দল প্রথম ইনিংসে 146 রানে অল আউট হয়ে যাওয়ার পর সেই যে অনুমানের জায়গাটা যে দ্রুত হয়তো তারা ব্যাটিংটা ছেড়ে দিবে কারণ লিডটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও বাংলাদেশ দল আসলে ব্যাটিং চালিয়ে যাচ্ছে। আমরা মুমিনুল হক এবং শান্তর ব্যাটে দেখছি যে 500 ছাড়িয়ে লিডটা আরও বড় করার চেষ্টা করছেন তারা। যেটা হয়েছে যে আসলে যদি আফগানিস্তানের ব্যাটিংয়ের কথা বলা হয়, আফগানিস্তান একটা খর্বশক্তির দল নিয়ে এসেছে, আমরা জানি তাদের বেশ কিছু স্টার প্লেয়ার এখানে নেই, যেমন রশিদ খান, মুজিব কিংবা ফজল হক ফারিকের মতো মানে মেইন যারা ক্রিকেটার সেই দলটা ছাড়া তারা এসেছে। 2019 সালে তাদের ফুল ফ্লেজড একটা টিম এসেছিল এবং বাংলাদেশ দলকে চমকে দিয়ে তারা এখান থেকে বাংলাদেশ থেকে টেস্ট জিতে গিয়েছিল, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম লজ্জাজনক একটা অধ্যায়, যেটা আমরা বিভিন্ন সময় নীতি নির্ধারক এবং ক্রিকেটার যারা আছেন তাদের কাছে বলতে শুনেছি আক্ষেপে স্বরে। তারা বলেছেন যে সেই স্মৃতিটা তারা আসলে ভুলে যেতে চান। এবার আসলে এটা একটা প্রতিশোধের মঞ্চ, তাদের মূল টিম না আসলেও বাংলাদেশ দল যেভাবে ডোমিনেট করেছে সেটা আসলেই প্রশংসার দাবি রাখে। একটা বিষয় ছিল 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ আসলে চতুর্থ ইনিংসে তাদের 395 রানের টার্গেট দিয়েও সেই ম্যাচটা হেরে যেতে হয়েছিল। আমরা জানি সেই কাইল মেয়ার্স এবং এনক্রুমা বোনার জশুয়া ডাসিলভার সেই ব্যাটিং, তারা বাংলাদেশকে আসলে একটা বড় একটা হতাশা উপহার দিয়ে গিয়েছে এই এই বাংলাদেশের মাটিতে। নিজেদের মাটিতে ওই রকমভাবে টেস্ট হার বাংলাদেশ আসলে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এরপরে আমরা ধারণা করছি যে সেই এত বড় একটা টার্গেট যখন চেস করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ কোনো ধরনের রিস্ক নিতে চায়নি, 500 রানের বেশি আরও কিছুক্ষণ হয়তো তারা ব্যাটিং করবে, এবং আমাদের যে ধারণাটা ছিল আজই ম্যাচ হয়তো শেষ হয়ে যাবে এরকম একটা ধারণা আমাদের ছিল কারণ প্রথম ইনিংস আফগানিস্তানের ব্যাটিং দেখে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ যে ব্যাটিং করছে হয়তোবা ম্যাচটা আগামীকাল পর্যন্ত গড়াবে। তো লিডটা এখন কোথায় গিয়ে থাকে সেটি এখন দেখার বিষয়। মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মিরপুরের শেরে বাংলা থেকে বাংলাদেশ আফগানিস্তান টেস্টের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাকসুম।